তারপরে যুক্তি দেব। এ কি বলছিস শুন? হ্যাঁ দিদি। হ্যাঁ আমি যে মা মা হয়ে কেমন করে সন্তানদের মুখে আঘাত করিব? দিদি তুমি মা তাই না? হ্যাঁ বোন। চন্দ্রদা যখন পদাঘাত করেছে মস্তকে তখন ভুলে গিয়েছিলে মায়ের কথা? না বোন না, আমি ও চন্দ্রদার পদাঘাত পদাঘাত আমি করে দিলে তো না ভুলতে পারে না। প্রতিশোধ নিতে হবে। চন্দ্রদার যেমন তোমার সাথে থুতুকার ঘৃণাকার করেছি, ওর প্রতিশোধ তোমার নিতে হবে। তাহলে চন্দ্রধরের ছয় পুত্রকে চন্দ্রধরের কাছ থেকে আমি কেড়ে নেব। তারপরে তোমার নাম শিবনন্দিনী মনুষা চললাম বড়জোর। কানামাছি খেলতে এসে খেলতে জানে না, না খেলতে জানে না। ধোয়া 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 মধু ধরতে পারে না, কানামাছি খেলতে এসে খেলতে জানে না, না ধরতে পারে না। ধোয়া 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 মধু ধরতে পারে না, কানামাছি খেলতে এসে খেলতে জানে না, না খেলতে জানে না। এমন ভাবে বিশ্ব আমার জর্জরিত হয়ে আসছে। ওরে ভাই কে কোথায় আছিস তোরা? একটু বাড়ি একটু বাড়ি বিদ্যামাতাকে খবর দে ভাই। আমাদের যে পাইকে সে দক্ষিণ করে পালিয়ে গেছে, আপনি যে সাহায্য
আছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার আর সে ভাই করে কোথায় গেল? আজি বড় বিষের জ্বালা একবার দেখি যাও পিছনে জ্বালা পরে গো জ্বালা ওই আমরা সহিতে পারি গো একবার দেখি যাও ও মাথায় একবার দেখ একবার দেখি যা আজ কোথায় আছো ও বনে পশু পাখি ও পাখি কে বলো পাখি যেন হয়ে একবার দেখি যা ও পিতা একবার বিষের জ্বালা একবার দেখে যা পিতা একবার দেখে যা ও পাথা একবার কেমন ভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু আমার পুত্রগণ এখনো আসছে না আমার অন্তঃপুর মাঝে। কেন কেন ফিরে আসছে না এখনো পুত্রগণ আমার অন্তঃপুর মাঝে? এই মুহূর্তে আমি আমি যাবো বরজুয়ার মাঠে গিয়ে দেখবো আমার ছয়টি পুত্রগণ এখনো কেন আমার অন্তপুর মাঝে ফিরে আসছে না। পুত্রগণ রাজকুমার Thank you.
এমন ভাবে তুলাদের শয়ন করে আছে কেন? হরিহর জলধর কৃষ্ণচন্দ্র ওরে ত্রিলোচন ওরে মধুময় ওরে গলধর, তোমরা তোমরা তো রাজপুত্র, তোমরা যে স্বর্ণ পালঙ্কে শয়ন করবে ওরে পুত্র আমার, স্বর্ণ পালঙ্ক ত্যাগ করে কেন এমন ভাবে এই ভূমিতলেই ভূমিতলে পড়ে আছ? ওঠো বাবর দেখি, এরা তো কখনো আমার অবাধ্য হয় না, আজ আজ আমি এদের এমন ভাবে ডাকছি কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না, এমন ভাবে নিদর হয়ে ভূমিতলে পড়ে আছে পুত্রগণ। একবার কথা বলো বাবা, কথা বলো, দেখো না আজ এই মূর্তি আর মাটি আমি নিজেই এসেছি তোমাদের নিতে, কথা বলো। আজ আমার মনে হয় হে সেই পাতাল বাসিনী ত্যাগ মনে কানে ছড়ো না, ওরে পাতাল বাসিনী ত্যাগ মনে কানে, তুই তুই মনে করেছিস এই মূর্তি আর মাঠে আমার ছয় ছয় পুত্র পুত্রকে নিয়ে তুই পূজা দেবি আমার কাছে, কিন্তু না হবে না, আমি না তুই পূজা সে আশা তোর পূর্ণ হবে না, রে পাতাল বা রে চাঁদমণি কানে এই চাঁদ কখনো তোকে দেবি বলে স্বীকার করবে না, না না আমার যে মনে পড়ে গেছে আছি আমার মিত্রবার নাম হলো যা ধরন্তরী, এই মুহূর্তে যাবো আমি আমার মৃত্যুবরের ভবনে, আনবো মৃত্যুবরকে ডেকে এই মূর্তি মাঠে, তারপর দেখবো কি হয়েছে আমার ছয় ছয় পুত্রের, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি আমার মৃত্যুভবের ভবনের দিকে আগিয়ে যাই। আমার বাল্যবেল আর মিথ্যাবার কোনো বিপদে পড়েছি, না না এই আমি বিশ্বাস করতে পারছি না, দেখি একটু আগিয়ে সত্যই আমার মিথ্যাবার কিনা। চম্পকনগরের রাজা তার আবার কিছু সর্বনাশ তাহলে এখানে আর আরে বেলা পর প্রয়োজন নেই মিত্রভর, চলে মিত্রভর চাই ওই মরুজার মাঠে ছয় পুত্রের কি হয়েছে আমি নিজে নয় না দেখতে চাই মিত্রভর, চলে না বেলা তো করো না এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো সেই মরুজার মাঠে। আমি এসছি যখন আমাকে দেখতে দাও মিত্রবর এদের কি হয়েছে, এদের কি হয়েছে জানো বড় আশা এসেছিলাম এই পুরুচার মাঠে ছয় পুত্রকে নিয়ে যাবো গৃহ প্রাণে, সে আশা যে আমি পূর্ণ করতে পারলাম না মিত্রবর,
এদের দিয়ে সর্ব ধ্বংস করেছে, সেই সর্পের মধ্যে আমার জানাই মিত্র বাহন। তুমি কি বলছো? সত্যি মিত্র বাহন, এই বরুদ্র নট ত্যাগ করে আমি চললাম আমার নিজ গৃহ প্রাণে। আজ আমার মনে পড়ে গেছে মিত্র ভর, আজ আমার মনে পড়ে গেছে ভর, আজ আমি কথা দিলাম এই বরুদ্ধার মাঠে ছয় পুত্রকে বাঁচিয়ে দেবো মিত্র ভর। তবে আমার একটি কথা আছে মিত্র ভর। বলো মিত্র। প্রভু শঙ্করকে ডাকুন আর আমাকে একটি সংকীর্তন দিতে বলুন। আমার গুরুদেবের শেষ পর্যন্ত শঙ্কর ছিলেন মন্ত্র এবং কাঞ্চ বলা মেয়েদের বাঁচিয়ে দেবো। আমার রাজা ধনি গো গন্থ তোমাদের মাকে বলবে সবাইকে এক গ্লাস দুধ খাই দিতে কেমন? এখন এসে কথা শুনতে
আপনি আজ আমার বড় উপকার করেছেন, তাহলে চলুন মিত্রবর আজ আমার অন্তপুর মাঝে চলুন। দুই মিত্রবর একই সঙ্গে সেবা করব, আর মনের কথা বলবো একই মনে। তাহলে কেমন মিত্রবর? তা হয় না মিত্রবর। কেন মিত্রবর? কেন জানে মিত্রবর? আমার গুরুদেবের নিষেধ আছে, যার দিয়ে আমি সারে প্রকার রোগী বাঁচাই তার গিয়ে তো অন্যত দূরের কথা, তার গিয়ে আমি জল পর্যন্ত আমি গ্রহণ করি না মিত্রবর। আপনি কি বলছেন মিত্রবর? কি বলছেন মিত্রবর? তাহলে বর্জুয়ার মাঠে দাঁড়িয়ে আমি আপনাকে নিয়ে বন্ধ করলাম মিত্রবর। অন্য একদিন আসবেন আমার ভবনে, দুই মিত্রবর একই সঙ্গে তো সেবা করবো কেমন, আর বলবো আমার মনের কথা, আপনি বলবেন আপনার মনের কথা, তাই না মিত্রবর? মিত্রবর আমিও কথা দিলাম, অন্য এক সময় এসে দুই মিত্রবান একসাথে আমরা অন্নভক্ষণ করব। তাহলে চলুন আমাকে একটু আগে দিয়ে আসবেন। চলেন মিত্রবান। জয় শিব শম্ভু। 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 আশিত সান্দোশা, ডিজে বাপি, ডুশাই নম্বর পোল।